ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আবারও একটি বিনোদনমূলক খেলা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকের আমাদের এই খেলাটি হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই বৃত্তর মধ্যে কিছু মার্বেল পড়ে রয়েছে। তো আজকের আমাদের খেলাটি হচ্ছে মার্বেল খেলা। তো চলুন বন্ধুরা, খেলা শুরু করার পূর্বে আমরা একবার খেলার নিয়মটা জেনে নিই। তো আজকের এই আমাদের খেলার নিয়মটি হচ্ছে, প্রত্যেক প্রতিযোগীর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেক প্রতিযোগীর চোখ বাঁধা থাকবে এবং চোখ বাঁধা অবস্থায় বোর্ডে মার্বেল ভরতে হবে। আর এই খেলার জন্য আমাদের সময় থাকবে এক মিনিট। এক মিনিটের মধ্যে যে সব থেকে বেশি মার্বেল ভরতে পারবে সে হবে এই খেলার উইনার, এবং তার জন্য আমরা কিছু পুরস্কারের ব্যবস্থা করেছি। তো বন্ধুরা, খেলাটি শুরু করার পূর্বে আমরা প্রতিযোগীদের কাছ থেকে তাদের নাম জেনে নেব এবং তারপরে আমরা তাদের চোখ বেঁধে খেলাটি শুরু করে দেব। তোমার নাম কি? খুশবু তামান্না। নাফিসা পারবেন, তহিনা পারবেন, লিজা পারবেন, মমতাজ খাতুন, রাজিয়া খাতুন, রিয়া পারবেন, আশুরা পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমাদের চারিদিকে এখানে অনেক দর্শক উপস্থিত রয়েছে, তারা আজকের এই খেলাটাকে দারুণভাবে এনজয় করতে চলেছে। খেলার নিয়মটা বুঝতে পেরেছ? তোমার জন্য এক মিনিট সময় রয়েছে। দর্শক বন্ধুরা, আমরা এখন খেলাটা শুরু করতে চলেছি। আমার হাতে রয়েছে স্টপওয়াচ, আমি এখন বাঁশি দিয়ে খেলাটি শুরু করব। তো তুমি রেডি? বসে পড়ো। সময় আমাদের হাতে রয়েছে 59, এক মিনিট হয়ে গেছে। তো আমাদের প্রথম প্রতিযোগীর মার্বেল এখন হিসেব করা হবে, সে কটা মার্বেল তুলতে পেরেছে আমরা দেখে নেবো একবার। আমাদের প্রথম প্রতিযোগী 22টা মার্বেল তুলতে পেরেছে। খুব সুন্দর হচ্ছে, দেখা যাক আমাদের দ্বিতীয় প্রতিযোগী কটা মার্বেল তুলতে পারে। আমরা এখন দ্বিতীয় প্রতিযোগী কয়টা মার্বেল তুলেছে সেটা গুনে নিব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, তো আমাদের দ্বিতীয় প্রতিযোগী 35টা মার্বেল তুলতে পেরেছে, তার জন্য একবার হাততালি হবে। হাততালি। তো আপনারা দেখতে পেলেন 29টা মার্বেল তুলতে পেরেছে আমাদের প্রতিযোগী। এখন আমরা পরবর্তী প্রতিযোগী ডেকে নেব। আমরা এবারে দেখে নিব কয়টা মার্বেল তুলতে পেরেছে।
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো দশ পনেরো ষোলো দশ দশ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তেত্রিশ বত্রিশ খুব সুন্দর তুলেছে, বত্রিশটা মার্বেল তুলতে পেরেছে। আমাদের পরের প্রতিযোগী দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ছাব্বিশ পঁচিশ। আমাদের প্রতিযোগী পঁচিশটা মার্বেল তুলতে পেরেছে। আমরা এখন দেখে নেব আমাদের এই প্রতিযোগী কয়টা মার্বেল তুলতে পেরেছে। দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ। তো আপনারা দেখতে পেলেন আমাদের প্রতিযোগী সাতাশটা মার্বেল তুলতে পেরেছে। তো আমাদের এই খেলার সর্বশেষ প্রতিযোগী আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন খেলাটি শুরু করে দেব। সাতান্ন আটান্ন উনষাট দেখা যাক অনেকগুলো মার্বেল তুলেছে। আমরা একবার শুনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তিরিশ চৌত্রিশ তিরিশ একত্রিশ পঁয়তাল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ অনেকগুলো মার্বেল তুলেছে। তো আমাদের এই খেলার উইনার নাম কি তোমার? আসুরা। তো বন্ধুরা আজকের আমাদের এই খেলায় জিতেছে আসুরা, মানে প্রথম হয়েছে এবং দ্বিতীয় হয়েছে। তোমার নাম কি? রুহিনা পারভিন। আমাদের যে উইনার হয়েছে সে আজকে বিয়াল্লিশটা মার্বেল তুলেছে এবং যে সেকেন্ড হয়েছে সে তুলেছে ৩৫টা। তো আমাদের সামনে এখন উপস্থিত রয়েছে আমাদের গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি, যিনি আমাদের এই খেলার উইনারদের পুরস্কার তুলে দিবে। তো আপনি তো এই খেলাটি দেখলেন, কেমন লাগলো? ভালো লাগলো। তো ভালো লাগলো। তো ঠিক আছে, আপনি এখন বাচ্চাদেরকে পুরস্কার তুলে দিবেন। ঠিক আছে, আমাদের এই খেলা সেকেন্ড হয়েছে, আগে সেকেন্ড পুরস্কারটি তুলে দিন। আগে সেকেন্ডটা দিবেন। তো হাতে দেবে সৌজন্য। তো আপনারা দেখতে পেলেন আমাদের এই খেলার আজকের ফার্স্ট এবং সেকেন্ড দুজনেই। তো তাদের কাছ থেকে আমরা কিছু জেনে নিব। তোমার নাম? আসুরা। তো কেমন লাগলো আমাদের এই খেলায় অংশগ্রহণ করে? ভালো। এরপরে যদি আমরা এরকম খেলার আয়োজন করি অংশগ্রহণ করবে? ঠিক আছে। তোমার নাম? তহিনা পারভিন। তহিনা পারভিন, তোমার কেমন লাগলো আজকের এই খেলায় পুরস্কার জিতে? ভালো। ভালো। তো ঠিক আছে, এরপরে আবার আমাদের খেলায় অংশগ্রহণ করবে? ঠিক আছে। দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের এই খেলাটি উপভোগ করার জন্য। আশা করি আপনাদের এই খেলাটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।